ক্লাবের সামনে অঞ্জন মিত্র দেবাশিস দত্তের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত মোহনবাগান ফোরামের। মোহনবাগান প্রেমীর কাছে অনুরোধ করছি, আপনারা আগামী শুক্রবার দলে দলে মাঠে আসুন এবং প্রত্যেকে কালো গেঞ্জি কালো জামা পরে আসুন। ওদের বক্তব্য, ইস্ট বেঙ্গল ভালো দল করতে পারে, মোহন কর্তারা পারেন না কেন? ইস্ট বেঙ্গল এত ব্যালেন্স টিম করছে, আমরা কেন করতে পারি না? আমরা প্রত্যেকবার কেন এরকম আনব্যালেন্স টিম করি? আমাদের না আছে একটা ভালো ডিফেন্ডার, না আছে একটা ভালো লিঙ্কম্যান, কোনো পরিকল্পনা নেই, ক্লাবের কোনো প্রাক্তন যে যারা প্লেয়ার তাদের কোনো কথা শোনাই হয় না। শুধু তাই নয়, নিরাপদ মণ্ডলের মতো ফুটবলার এই দলে কেন, কাদের স্বার্থে? নিরাপদ মণ্ডলের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার মোহনবাগান ডিজার্ভ করে। মোহনবাগান জার্সি একটা দাম ছিল। কে মিস্টার অঞ্জন মিত্র বলছে মোহনবাগান ইকুয়াল টু লাজং, এটা কি করে বলতে পারেন? এই কথাটা বলার পর উনি ওই চেয়ারটা কি করে বসে আছে? আমাদের কাছে সেটাই প্রশ্ন।